মরা কাঁঠাল গাছটা কাটা হচ্ছে, দেখা যাচ্ছে? গাছটা অনেক দিন হয়েছে, গাছটা মরে গেছে, কাটবো কাটবো করে কাটা হচ্ছিল না। দড়ি বেঁধে নিয়েছে, ঠিক আছে ওটা। আর এই পাশে একটা গাছ আছে, দেখাচ্ছি না, এই যে আম গাছটা, এই আম গাছটা না, এই আম গাছটা ভালো, অনেকটাই আম হয়। আর একটা আম গাছ আছে, আম হয় না যদি, দেখো ওই যে নিচে দেখতে পাচ্ছ এই পাশেরটা কত চওড়া পাতা, আশা করি যাত্রাও ভালো হয়ে যায়। কত চওড়া পাতা, কিন্তু আম হচ্ছে না বলে ওটা কেটে ফেলবো। আর এই পাশেরটা হচ্ছে যেটা, সেটা কাটবো না, কারণ ওরা কাটলে কাটা হয়ে যেত। বাড়িতে গাছ রাখা দরকার প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে ওই গাছটা রাখবো না, এই কারণেই গাছটা বাথরুমের সাইডে, তো আর তোমার মনে হয় বাথরুমে পায়খানা বাথরুমের সাইডে গাছটা ওরকম যদি মোটা হয়ে যায় না, গাছটা মোটা হওয়ার ফলে কী বলতো, পাঁচিলটা ফেটে যেতে পারে, ওই কারণে এই পাশের গাছটা কাটবো। কিন্তু এই গাছটা কাটবো না, এই গাছটা বিকেল হলে পরে অনেক পাখির বাসা, প্রথমত এক নম্বর হচ্ছে পাখির বাসা, দ্বিতীয়ত তোমার এই হাওয়ার একটা ব্যাপার আছে, বাড়ি ঘরের একটা সাপোর্টের ব্যাপার আছে। যতই পাতা পড়ুক আমি এই গাছ কাটতে দেবো না, এই গাছ এই পাশের গাছটা কাটতে কাটবে। আর ওই মরা কাঁঠাল গাছটা কাটছে, আর ওই পাশে একটা আম গাছ আছে, কিন্তু ওই আম গাছটাও কাটতে দেবো না। ওই আম গাছটা কাটলে মা যেহেতু যেই ঘরে থাকে সেই ঘরটা অ্যাডভান্সটারের ঘর, তো গরমের সময় খুব কষ্ট হবে, গরমে তাই কাটতে দেবো না। কাঁঠাল গাছটা কাটছে, কাটুক, তো কাঁঠাল গাছটা তো মরে গেছে, কাটতেও হতো, খুব ভালো কাঁঠাল হতো, কিন্তু কি করে যে গাছটা মরলো, সত্যি খারাপ লাগছে। খুব খারাপ লাগছে, খুব সুন্দর কাঁঠাল, মানে একবার সে 22 না 23 কাঁঠাল হয়েছিল গাছটাতে, আর খেতেও খুব মানে টেস্টি। বাজারে তো কিনে আমরা খাই, তবু বাড়ির কাঁঠাল এত টেস্ট। ওই জায়গাটা যেহেতু নেট হয়ে গেছে না, নেট হওয়াতে কি হয়েছে, নেট হওয়াতে ওই জায়গাটা জলটা ঠিক যেত না, এমনি সময় যে জলটা গোড়ায় যেত, সেই জলটা গোড়ায় যেতে পারতো না। আর আস্তে আস্তে পাতা টাতাগুলো শুকিয়ে শুকিয়ে সব ঝরে পড়ে গেল, তারপরে তো গাছের এই পজিশন, স্বাভাবিক কথা, একটা মানুষেরও যেরকম ইয়ে হয় সকালবেলায়। এই দেখো দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছো কিনা জানি না, সকালবেলায় যে পাখিগুলোকে সব চাল টাল দিয়ে গেছি, প্রতিদিনই দিয়ে যাই চাল সকালবেলায়, দেখা যাচ্ছে কতটা কী দেখতে পাচ্ছ জানি না, কিন্তু যে সকালবেলা আমি পুরো ছাদ ভর্তি হয়ে যাই চাল দিয়ে গেছি। এই দেখো প্রতিদিন দিয়ে চাল বা মুড়ি, যে মুড়ির ডাম এই যে হাওয়াতে পড়ে গেছে, এটা এর মধ্যে মুড়ি, এবারে গাছটা কাটছে, কাটুক পরে আবার হেভি শক্ত হয়ে গেছে, শাল হয়ে গেছে গাছটা, যাই ভক্ত চলে এসছে। আচ্ছা